আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আরো একটি নতুন রেসিপি। সানডে মানেই বাঙালিদের কাছে মাংস আর ভাত, কিন্তু সারা সপ্তাহ খাটা খাটনির পর সানডে কিচেনে ঢুকে হাত পুড়িয়ে রান্না করা সত্যি একটু কষ্টকর। কিন্তু সেই জায়গায় যদি চিকেন আর রাইসের একটা ওয়ান পট মিল থাকে তাহলে তো কোনো কথাই নয়। তেমনি আজকে আপনাদের কাছে একটি ওয়ান পট মিলের রেসিপি নিয়ে এসেছি, সেটির নাম হলো পিসপাস। এই রান্নাটি খুবই পুরনো এবং এটি একটি অ্যাংলো ইন্ডিয়ান ডিশ। এবং এই রান্নাটা প্রথমে আমি একটি জি বাংলার একটি প্রখ্যাত সিরিয়াল গোয়েন্দা গিন্নিতে জেনেছিলাম, কিন্তু রিসেন্টলি আমার এক অত্যন্ত পছন্দের দিদি রায়া চ্যাটার্জি আমাকে রিকোয়েস্ট করেন এই রেসিপিটা শেয়ার করার জন্য। তো পিসপাস এর একটি পার্সিয়ান ওয়ার্ড থেকে এসছে, তার নাম হলো পাশাদান। পাশাদান মানে হলো একদমই ভেঙে টুকরো টুকরো যেটাকে বলে। তো খুবই সিম্পল একটি রেসিপি, কিন্তু অত্যন্ত ফ্লেভারফুল আর খুব সহজেই বানানো যায়। এবং শোনা যায় এটি নাকি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথের অত্যন্ত পছন্দের একটি ফল ছিল এবং ঠাকুর বাড়িতে প্রায় সময় কিন্তু বানানো হতো। তো চলুন এত ফেমাস এবং হিস্টোরিক এই রেসিপিটি একবার দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে এক কাপ মতো গোবিন্দভোগ চাল ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি 400 গ্রাম মতো উইথ বোন চিকেন। এই চিকেনটাকে আমরা কিছু উপকরণ দিয়ে ম্যারিনেট করব, যেমন হাফ পাতিলেবুর রস, স্বাদ অনুযায়ী নুন এবং একটু গোলমরিচের গুঁড়ো, এবং ভালো করে মিক্স করে নিয়ে অ্যাটলিস্ট 15 মিনিটসের মতো রেখে দেবো। এরপর আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি, যেমনি গাজর, বিনস, টুকরো টুকরো করে কাটা আলু, আমার ফ্রিজে কিছু কড়াইশুঁটি ছিল, আর তার সাথে ক্যাপসিকাম। আপনারা আপনাদের পছন্দের মতো সবজি অ্যাড করতে পারেন। এরপর একটা কড়া গরম করে তার মধ্যে 1 টেবিলস্পুন বাটার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে বাটার দিলে টেস্টটা কিন্তু এই রান্নার দ্বিগুণ হয়ে যায়। এরপর আমি অ্যাড করে নিচ্ছি এখানে 2 টেবিলস্পুন মতো একদম ছোট করে কুচিয়ে রাখা রসুন আর আদা। এইটাই কিন্তু আসল ফ্লেভার এনে দেয় রান্নাটাতে। এরপর 2 তেজপাতা দিলাম, একটা ছোট দারচিনির টুকরো, 3-4 ছোট এলাচ এবং 2 লবঙ্গ। এরপর আমি এখানে টুকরো করে কেটে রাখা আলুগুলোকে সামান্য ভেজে নিচ্ছি। ভেজে নেবার পর আস্তে আস্তে বাকি সবজিগুলো আমি অ্যাড করে দিলাম। এরপর আমি এখানে 2 পেঁয়াজ এরকম 4 টুকরো করে কেটে নিয়ে সেটাকে অ্যাড করে দিচ্ছি। এরপর এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা অ্যাড করে দিলাম। এটা খুবই একটি হেলদি একটা রেসিপি এবং কোনো রোগীর পথ্য হিসেবেও এটিকে ব্যবহার করা যায়, এবং বাচ্চাদের জন্য তো একদমই পারফেক্ট। এরপর ঢাকা চাপা দিয়ে আমি 15 মিনিট এটাকে সেদ্ধ হতে দিলাম। 15 মিনিট পর দেখা যাবে মাংস এবং সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এরপর আমি এখানে ভিজিয়ে রাখা চালটা অ্যাড করে দিচ্ছি। আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বাসমতি চালও নিতে পারেন। এবার ভাতটাকে একদম ভালো করে ভেজে নেব বাকি সবজি আর চিকেনের সাথে। এরপর যে কাপে আমি চাল মেপেছিলাম ঠিক সেই কাপ অনুযায়ী আমি 1/2 কাপ এখানে দুধ দিচ্ছি, এবং সেই একই কাপের 3/4 কাপ আমি জল দিচ্ছি। চালের যে পরিমাণ ছিল তার ডাবলের থেকে একটুখানি কম অংশের আমি এখানে লিকুইড অ্যাড করলাম।
এরপর স্বাদের জন্য নুন আর গোলমরিচ আর তিনটে চেরা কাঁচা লঙ্কা। যেমন আপনারা একটু যদি স্পাইসি খেতে পছন্দ করে আপনারা এটাকে বেশি দিতে পারেন, তবে পিসপ্যাশ কিন্তু খুব স্পাইসি হয় না, খুব মাইল্ড একটা ফ্লেভারের হয়। এরপর পুরো জিনিসটাকে আমি ঢাকা চাপা দিয়ে 10 মিনিট মতো রেঁধে দেব। 10 মিনিট পর দেখবেন আমার পিসপ্যাশ কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা যদি চান ভাতটাকে আরেকটু গলাতে, তাহলে আরেকটু পরিমাণে জল দিয়ে এটা আরেকটু সেদ্ধ হতে দিতে পারেন, তবে আমার পার্সোনালি পিসপ্যাশটা একটু ঝুরো ঝুরো পছন্দ হয়। 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে একদম গরম গরম সার্ভ করে দিন এই হেলদি অ্যান্ড নিউট্রিশিয়াস ইজিলি কুকড পিসপ্যাশ। খেয়ে অবশ্যই জানাবেন এই রেসিপিটি কেমন লাগলো, এবং আরও প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।